আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাত দিয়ে স্কিনে যে মিশ্রণটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এমন একটি মিশ্রণ যেটি ব্যবহার করলে আপনার চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের দেশে শীতকালে ধুলাবালির পরিমাণ বেশি থাকার কারণে চুলে খুশকি হয় বেশি খুশকির প্রভাবে মাথায় প্রচণ্ড চুল ছাড়াও চুল নিয়মিত পড়তে পারে খুশকি কোনো ছোঁয়াচি রোগ নয় খুশকির জন্য যদি নির্ণয় করে চিকিৎসা করা হয় তবে অনেক ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায় শীতকালে শুষ্ক শুষ্ক ত্বক বেশি হয়ে যায় যায় এবং পরিমাণটাও বেড়ে এ থেকে মুক্তি পেতে চাইলে বন্ধুরা নিয়মিত ব্যবহার করতে পারেন লেবুর রস লেবুর রসে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শুধু আমাদের ত্বকের খুশকি দূর করতে সাহায্য করবে না এটি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে খুশকি সাধারণত শুষ্ক আবহাওয়া ও দূষণের কারণে হয়ে থাকে ফলে চুল পড়া চুল রক্ষ হয়ে যাওয়া মাথা ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হওয়া খুশকি এবং মাথা ত্বকের সংক্রমণ দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ হতে পারে মাথার স্কেল পেয়ে ঘায়ের মতো হয়ে যেতে পারে এজন্য প্রথমে শুরুতে খুশকি দূর করার জন্য এই লেবু নিয়মিত ব্যবহার করতে হবে এই শীতে মুখের কালো দাগ দূর করতে লেবু কিভাবে ব্যবহার করতে হয় ব্রণের লেবু কিভাবে ব্যবহার করতে হয় ব্রণের দাগ দূর করতে লেবু কিভাবে ব্যবহার করতে হয় এই ধরনের অনেক ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আজকে যে টিপসটি আপনার সাথে শেয়ার করবো সেটি হচ্ছে শ্যাম্পুর সাথে এই লেবু মিশিয়ে ব্যবহার করলে চুলে কি হয় বন্ধুরা নিয়মিত যে শ্যাম্পুটি আপনি ব্যবহার করেন সেই শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন এই লেবুর রস লেবুর রস এবং শ্যাম্পু কিভাবে কতদিন ব্যবহার করতে হবে জানতে হলে সাথে থাকুন যারা চুল সিল্কি করতে চান তারা নিয়মিত যে শ্যাম্পুটি ব্যবহার করেন তার সাথে লেবুর মিশিয়ে নিলে চুল আস্তে আস্তে সিল্কি হয়ে যাবে কিন্তু যারা চুলের খুশকি দূর করতে চান তারা এখানে অবশ্যই অলক্লিয়ার শ্যাম্পুটাই ব্যবহার করবেন ছেলেদের ক্ষেত্রে ম্যান অলক্লিয়ার শ্যাম্পু এবং মেয়েদের ক্ষেত্রে শুধু অলক্লিয়ার শ্যাম্পুটা উঠে নিলে হয়ে যাবে মাথা তকে লেবু বিভিন্নভাবে ব্যবহার করা যায় অ্যালোভেরার সাথে লেবু ব্যবহার করা যায় নারকেল তেলের সাথে লেবু ব্যবহার করা যায় আমলকির সাথে লেবু ব্যবহার করা যায় তাছাড়াও রেগুলার যে শ্যাম্পু ব্যবহার শ্যাম্পুর সাথে লেবু ব্যবহার করা যায় তেলের খুশকির পরিমাণ বেড়ে যাবে তাতে কি হয়েছে আপনি শিখে নিলেন এমন একটি টিপস এটি যদি নিয়মিত সপ্তাহে দুই দিন ব্যবহার করেন দেখবেন সমস্ত খুশকি একদম দূর হয়ে যাচ্ছে তাছাড়াও ঝরা রুক্ষ চুল বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন থেকেও কিন্তু বাঁচতে পারবেন খুশকি থেকে রেহাই পেতে হলে অবশ্যই এই টিপসটি একবার হলেও ব্যবহার করে দেখবেন একবার ব্যবহার করলে নাইনটি এইট পারসেন্ট খুশি কিন্তু আপনার মাথা থেকে চলে যাবে আর সপ্তাহে দুই দিন যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন বন্ধুরা এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে গোছলের বিশ মিনিট পূর্বে মাথায় স্কেলপে লাগিয়ে রেখে তারপরে অপেক্ষা করতে হবে এবং বিশ মিনিট পরে যখন আপনার স্কেল পুরোপুরি ভিজে যাবে তখন একটি চূড়ণে দিয়ে আশ্রয় নিলে আপনার মাথা থেকে সমস্ত খুশকি গায়েব হয়ে যাবে এই পদ্ধতি অনুসরণ করলে খুশকি থেকে মুক্তি পাবেন তাছাড়াও যারা উকুনের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই টিপসটি ফলো করলে মাথা থেকে উকুনও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোন টিপসের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ